বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। দিনটি ছিল রবিবার, সময়টা বিকেল 3:20। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই কবিতাই আজ মেমরি অফ দ্য ওয়ার্ল্ড। হার্বার্ট ফেইথ বলে এক অস্ট্রেলিয়ান সমাজতাত্ত্বিক 1971 সালের সেপ্টেম্বরেই তিনি বলেছিলেন এই ভাষণ প্রসঙ্গে যে দ্যাট ওয়াজ দ্য ডে ওয়েন বাংলাদেশ অ্যাজ এ স্টেট ইন মাইন্ড ওয়াজ বর্ন। এশিয়া প্যাসিফিক রাউন্ডের স্বীকৃতির শেষেই মিলল ইউনেস্কোর ঘোষণা। বঙ্গবন্ধুর ভাষণটা কিন্তু বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের উপরে ভিত্তি করেই প্রদান করা হয়েছে, ফলে এই ভাষণের একটা জাতীয় একটা মাত্রা আছে, একটা আন্তর্জাতিক মাত্রা আছে। এবং যে কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে মনে হয়েছে যে বঙ্গবন্ধু তো স্বাধীনতা ঘোষণা করলেন না, তিনি এককভাবে স্বাধীনতা ঘোষণা করতে চাননি, তিনি বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত হতে চাননি, আবার তিনি জাতির যে আত্মনিয়ন্ত্রণের অধিকার সেখানে এক কণাও তিনি ছাড় দিতে প্রস্তুত ছিলেন না, ফলে একটা অসাধারণ প্রজ্ঞা এবং দূরদৃষ্টি নিয়ে এই ভাষণটা দেওয়া হয়েছে। এখানেই হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বের মহিমা। তবে মেমরি অব দ্য নেশন থেকে মেমরি অব দ্য ওয়ার্ল্ডের বিবেচ্য কি ছিল? এটা একটা নতুন জাতিরাষ্ট্রের জন্ম দিল, যেটা দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে মানচিত্রটা তৈরি হয়েছিল এই মানচিত্রে প্রথম উপনিবেশিক যে দায়ভার সেখান থেকে মুক্ত হয়ে জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা পেল, ফলে ঐতিহাসিকভাবে কিন্তু বাংলাদেশ একটা বলা যায় অগ্রপথিকের ভূমিকা পালন করেছে। জাতীয় তাৎপর্য ও বিশ্ব মানবতার মুক্তি সংগ্রামের তাৎপর্য মিলিয়ে 7 মার্চের ভাষণের এই অর্জন। আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ ভাষণের পুরোটা আর মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ এ ড্রিম ভাষণের প্রথমটুকু ছিল লিখিত। সেখানে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ পুরোটাই অলিখিত এবং স্বতঃস্ফূর্ত। বিশ্ব ঐতিহ্য দলিলে স্থান পাওয়া এই ভাষণের এটিও একটি অনন্য দিক। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।